আচ্ছা, অ্যারাবিক যদি টাইপ করতে চান, প্রথম যেটা করতে হবে আপনার কম্পিউটারে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, ডিফল্টভাবে আমাদের কম্পিউটারে শুধুমাত্র ইংলিশটাই কি থাকে, ইনস্টল থাকে। হ্যাঁ, তো আমার এখানে কোনো ল্যাঙ্গুয়েজের কোনো অপশন দেখাচ্ছে না। হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজটা আমি নিয়ে আসবো কোথা থেকে, আমি যাব সেটিংস। হ্যাঁ, সেটিংস এসে আমি যাব এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ রিজিয়ন লেখা থাকবে। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম, দেন রিজিয়ন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লিক করলাম, তারপর এখানে দেখেন অ্যাড আ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখানে ডিফল্ট ভাবে আমি বলেছি একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ ইউনাইটেড স্টেটস। তো আমি যদি আরো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে চাই, যে কোন ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা আমি অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো আমরা বাংলা লিখেছি, কিন্তু বাংলা আমরা এভাবে অ্যাড করে নেই, কারণ আমরা বাংলা একটা সফটওয়্যার মাধ্যমে কাজ করেছি, সেটা হচ্ছে রিজার্ভ বান। হ্যাঁ, ওটা না থাকলে এখান থেকে করা যেত, তবে এটা এটা মানে কোনোভাবে এটা কি হবে না, প্রফেশনাল হবে না। হ্যাঁ, সব ওই সফটওয়্যারটা আমাদের জন্য প্রফেশনাল। তো এখন আমরা অ্যারাবিকের জন্য এই যে আল আরবিয়া, হ্যাঁ আরবি কেন আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আপনাকে আরো কিছু অপশন দেখাবে। যেভাবে আরবি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেকগুলো অ্যারাবিক কান্ট্রি আছে, সবগুলো একই না, হ্যাঁ এক একটার ক্ষেত্রে এক এক রকম হতে পারে। যেভাবে আমরা বলি ইংলিশ, ইউএস ইংলিশ একরকম, আবার ইউকে ইংলিশ অন্যরকম, ঠিক সেভাবে আরবিও বিভিন্ন কান্ট্রি, অ্যারাবিক যেই আমাদের মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, এক একটা দেশে এক এক রকম হতে পারে। তো আমরা নিব হচ্ছে এখানে দেখি আল আরবি, এটা হচ্ছে কি আলজেরিয়া। হ্যাঁ, এভাবে আছে বাহরাইন, ইজিপ্ট, ইরাক, জর্ডান, কুয়েত। হ্যাঁ, আমরা নিব হচ্ছে সৌদি আরবিয়া, এই যেটা সৌদি আরবিয়া ক্লিক করলাম, এবং সাথে সাথে সেটা কি হয়ে গেল, আমার এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, তো আমি এখন এটাকে ক্লোজ করে দিতে পারি, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজ ইনস্টলেশন কমপ্লিট। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ ভেরি ইজিয়েস্ট ওয়ে টু ইনস্টল এনি ল্যাঙ্গুয়েজ ইন, হ্যাঁ উইন্ডোজ 10। ওকে, নাও আমরা এই যে ইংলিশ দেখতে পাচ্ছি এখানে, এখন আমি করে দিব অ্যারাবি। এখানে ক্লিক করে এই যে আইকন, একটা আইকন চলে এসেছে, এটা ইতিপূর্বে ছিল না। হ্যাঁ, এটা এসেছে এই মাত্র, যেহেতু আমি দুটো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করেছি আমার পিসিতে। তো এবার এভাবে ছাড়া আপনি একাধিক অন্য ল্যাঙ্গুয়েজ যদি আপনি ইন্টারেস্টেড হন, সেগুলো ইনস্টল করতে পারেন। তো আমি অ্যারাবিকটা ক্লিক করলাম, এখন অ্যারাবিক অ্যাক্টিভ। এখন অ্যারাবিক কি লেফট থেকে লিখে না রাইট থেকে, রাইট থেকে লিখে না, যে আমি দিলাম কন্ট্রোল আর, রাইটে রাইটে নিয়ে গেলাম, ঠিক আছে। নাও আমি প্রথমে কিছু লেখার চেষ্টা করি। হ্যাঁ, এখন আমি কিছু একটা লেখার ট্রাই করি। আমি লিখলাম লিখলাম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আই হ্যাভ রিটেন দেয়ার বিসমিল্লাহির রহমানির রহিম, এন্ড দিস ইজ অ্যারাবিক। তো আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, এই সাথে একটু টাইপ করি, ওকে এখন কি লিখেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন এভাবে না, না আলামিন এভাবে না, একসাথে। ওকে, সো আমরা অ্যারাবিক টাইপ করেছি, এখন অ্যারাবিক জাস্ট আপনাকে বলে দিব কোন অক্ষরের মধ্যে, হ্যাঁ কোন এখানে বাটনের মধ্যে, হ্যাঁ কোন অ্যারাবিক ইয়াটা আছে, বর্ণমালাটা আছে, সেটা একটু বলে দিব। তো এর জন্য আমি ড্রাগ করে সবগুলোকে ধরি, কন্ট্রোল এ দিলে আর সিলেক্ট হচ্ছে না, এখানে সব কেটে ফেললাম। হ্যাঁ, এবার আমি কন্ট্রোল আর দিলাম, আবার রাইটে লিখব। তো আমরা জানি অ্যারাবিক লেটার কয়টা, বা আরবি হরফ কয়টা, 29টা। ইউ মাই ফরগট, যাই হোক, তো 29টা অ্যারাবিক বর্ণগুলো কোনটা কোন লেটার আছে সেটা বলে দিলে আপনি পারবেন। প্রথম আমরা হাত বসাবো ঠিক সেম ইংলিশ বাংলাতে যেভাবে বসাতাম, আলিফ, আলিফ হচ্ছে এইচ, এইচ কি
আলিফ হ্যাঁ যখন শিখাচ্ছি আদায় করে দিতে হবে দেখি না এক্সেলেন্স ইজ এক্সেলেন্স শিখলে সেটা সমস্যা কাজে লাগবে ঠিক আছে আর আমরা যেহেতু আরবি জানি সেটা আমাদের জন্য অনেক ইজি হবে আচ্ছা তারপর লাম লাম হচ্ছে আমি দিলাম জি তাহলে জিতে কি লাম এইচে আলিফ জিতে লাম হ্যাঁ আচ্ছা তারপর আমরা মানে আমরা ধারাবাহিক যাই আলিফ তারপর বা বা হচ্ছে এফ এর মধ্যে কিসে এফ এর মধ্যে কি বা তারপর কি তানা তা হচ্ছে জেতে জেতে তা সানা সা হচ্ছে আমার মিডল ফিঙ্গার লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার একবার উপরে অর্থাৎ ইতে কিসে ইতে তাহলে কি গেল আলিফ বা তা সা তারপর জিম জিম হচ্ছে আমার এখানে সরি জিম একটু দেখতে আমার আসলে সব ভুলে গেছি হ্যাঁ এখানে জিম হচ্ছে থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওপেনিং ওপেনিং থার্ড ব্র্যাকেট ঠিক আছে ওখানে জিম ঠিক আছে তারপর আলিফ বা তা সা জিম তারপর হা হা হচ্ছে এটা হচ্ছে খ হা হচ্ছে সরি হা হচ্ছে পিতে যেটা হাই সরি হাই হত্তি হ্যাঁ হাই হত্তিটা কোথায় পিতে তারপর খ খ হচ্ছে উতে ও হ্যাঁ মানে পির পরটা কি খ এটাকে কি বলা হয় হায়ে হাওয়াস না হায় হাওয়াস বলে এটাকে তো এটা কি একটা হাওয়াস আছে এটা ওইটা হায় হাওয়াস মনে হয় এটা আর একটা কি বলে যাই হোক হ্যাঁ তারপর জিম হ হ তারপর আইন আইন হচ্ছে ইউতে হ্যাঁ খেয়ালি বা তা সা জিম হা হা আছে ডাল 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 হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজিং ঠিক আছে থার্ড ব্র্যাকেট ক্লোজিং এ কি ওপেনিং এ জিম ওপেনিং এ জিম আর ক্লোজিং এ দাল আবার জাল হচ্ছে এখানে এই যে এখানে এই যে এখানে এটা না এটার নাম কি অর্থাৎ মানে যেটা এই কি নাম হচ্ছে ওয়ান এর আগে আর কি ওয়ান এর আগে ট্যাবের উপর যেই হ্যাঁ যে বাটনটা আছে ওটাতে জাল তারপর হচ্ছে রা রা দিব আমি এই যে ভি ভিতে হচ্ছে রা কোথায় ভিতে রা তারপর ঝা ঝা হচ্ছে ফুল স্টপ ঠিক আছে ঝাতে ফুল স্টপ তারপর দাল জাল রা জা তারপর সিন সিন হচ্ছে এতে সরি এস 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 এর মধ্যে সিন আবার এতে সিন ঠিক আছে সিন সিন তারপর সোয়াত সোয়াত হচ্ছে ডাব্লিউতে সোয়াত হচ্ছে কোথায় ডাব্লিউতে দোয়াত হচ্ছে কিউতে হ্যাঁ এগুলো পাশাপাশি সোয়াত দোয়াত তারপর তোয়া তোয়া হচ্ছে তোয়াটা একটু খুঁজে দেখি এই এই যে তোয়া হচ্ছে কোথায় ইনভার্টেড কমা ইনভার্টেড ইনভার্টেড কমা দেখি তোয়া ঠিক আছে তারপর জোয়া জোয়া হচ্ছে কোয়েশ্চেন মার্ক তারপর আমরা শিখলাম আইন গাইন ফা কাপ কাপ হচ্ছে প্রথমে কফ না কাপ কাপ হচ্ছে আপনার সেমিকোলন সেমিকোলন হচ্ছে কি কাপ তারপর কপ কপ হচ্ছে আরে আর ঠিক আছে আর এর মধ্যে কপ তো কতটুকু হলো আইন গাইন ফা কাপ কপ তারপর হচ্ছে লাম 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 হচ্ছে জিতে লাম হচ্ছে কিসে জিতে তারপর ফ কফ কফ লাম মিম মিম হচ্ছে এস এ না সরি না এ হাতে হ্যাঁ এল এ এল এ হ্যাঁ মিম হচ্ছে কোথায় এল এ তারপর লাম মিম ফ কফ কফ লাম মিম তারপর ওয়াও না হ্যাঁ
লাম মিম আছে নুন নুন হচ্ছে ডিতে সরি কেতে কেতে নুন হচ্ছে কোথায় কে তারপর ফ প ফ ক প লাম মিম নুন ওয়াও ওয়াও না ওয়াও হচ্ছে কমাতে কোথায় কমা বা লেস দেন ঠিক আছে লেস দেন এর মধ্যে তারপর লাম মিম নুন ওয়াও হা হা হচ্ছে আয়ে কোথায় আই হ্যাঁ লাম মিম নুন ওয়াও হা তারপর কি হামজা 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 কোথায় এক্স হচ্ছে হামজা হ্যাঁ তারপর ইয়া ইয়া হচ্ছে এতে সরি 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 ইয়া হচ্ছে ডিতে ডি হ্যাঁ তাহলে কয়টা হলো 29টা ঠিক আছে 29টা হয়ে গেছে যার প্রমাণ হচ্ছে এই যে এখানে দেখেন ওয়াট 29 হ্যাঁ কোন হরফটি কোথায় আছে আমরা আমরা জেনে নিলাম এই হরফগুলো যদি আপনি জয়েন করাতে চান ধরেন আমি সূরা ইখলাসটা একটু লিখি আমি সব কেটে দিলাম সব আমি ব্যাক স্পেস দিয়ে আবার কেটে দিলাম সূরা ইখলাস হ্যাঁ তাহলে কফ লাম তাহলে লাম দিলে সাথে সাথে কিন্তু সে অটো কি হয়ে যাবে একটা সাথে একটা জয়েন হয়ে যাবে জয়েন করার জন্য এখানে আমাকে কিছু করতে হচ্ছে না হ্যাঁ তারপর আমি জাস্ট লিখবো স্পেস দিয়ে মানে একটা ওয়ার্ড শেষ হলে বা একটা একটা লব্জ শেষ হলে হ্যাঁ স্পেস দিবেন অটো জয়েন জয়েন হয়ে যাবে কুল হুয়াল্লাহু হ্যাঁ আহাদ না তাহলে আহাদ হ্যাঁ তারপর এই যে আমরা ইয়া দিই না আয়াত শেষ হলে একটা দাগ দেওয়ার জন্য আমি দিব শিফট জ্যা দিলে একটা দাগ হয়ে যাবে ঠিক আছে এবার তারপর তাহলে আমরা সূরা ইখলাস লিখে ফেললাম তো আরবির ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে আমরা থেকে জের জবর ইত্যাদি এগুলো না দিলেও চলে হ্যাঁ এগুলো না লিখলেও চলে হ্যাঁ আর জের জবর এগুলো লিখে একটু কমপ্লেক্স এখানে তারপর ওগুলো আমি দেখাচ্ছি তো জের জবর গুলো মূলত দিয়েছিল মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নাকি হ্যাঁ এর আগে কিন্তু জের জবর এক সময় অবশ্য ছিল না হ্যাঁ তো যাই হোক জের জবর যদি আপনি দিতে চান সেক্ষেত্রে আমি আসেন আবার এবার জের জবর দিয়ে লিখি এতটুকু লিখলে আমরা প্রাইমারি অনেক কিছু পারবো তা আসলে আমরা সেম আবার একই সূরাটাকে জের জবর দিয়ে লিখি আমরা সেই জন্য আমি লিখলাম কফ হ্যাঁ প্যাচ দিব না শিফট ধরে আই শিফট ধরে ই ই সরি শিফট ধরে দিলে প্যাচ তারপর লাম হ্যাঁ 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 তো শিফট ধরে এক্স দিলে জজম বা সাকিন ঠিক আছে বল তারপর আবার হা দিলাম প্যাচ দেওয়ার জন্য শিফট ই ওয়া আবার জবর দেওয়ার জন্য শিফট ডাব্লিউ ফুল বল তারপর এটা ওই লাম লাম দিলে এটা উপরে তসদিদ খারা জবর গুলো একটু চলে আসে এগুলো আমাকে দিতে হয় না আবার হার উপর জবর শিফট ই হ্যাঁ আবার হামজার উপর জবর শিফট কিউ হার উপর জবর শিফট না না কিউ হ্যাঁ তারপর দাল ওর প্যাচ না তাহলে শিফট ই ঠিক আছে কুল আল্লাহু আহাদু হ্যাঁ এবার আল্লাহু হ্যাঁ আল্লাহু সামাদু আসসালামু আলাইকুম আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরও কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ